ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম ওডিআই ম্যাচ খেলা হবে আজ, যেখানে আজ ভারতীয় সময় অনুসারে সন্ধ্যে 7টা থেকে এই ম্যাচটি খেলা হবে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতীয় দলের নেতৃত্ব দেবে সেই শিখর ধাওয়ান। তো আজ আমরা এই ভিডিও আলোচনা করব ভারতীয় দ্বিতীয় দলে ওডিআই ম্যাচে প্রথম একাদশের সাথে কোন জায়গায় কে ব্যাটিং করবে, পরিবর্তন কি হতে পারে, যেখানে অবশ্যই ওপেনাররা তো শিখর ধাওয়ান থাকবে, তার সাথে সাথে শুভমান গিল, কিন্তু বিরাট কোহলির জায়গায় কে নামবে। অবশ্যই রোহিত শর্মার জায়গায় আপনারা শুভমান গিলকে দেখবে, তার কারণ রোহিত শর্মা যেহেতু খেলবে না। সেমনি বিরাট কোহলির জায়গায় এক উইকেট পড়ার পরে অবশ্যই আপনারা কাকে দেখতে পাবেন, অবশ্যই শেষ আয়ারকে দলে নেবে এবং শেষ আয়ারকেই দেখতে পাবেন আপনারা। এবং দ্বিতীয়ত ভাই সূর্যকুমার যাদবকে অবশ্যই মনে হয় প্রথম একাদশে রাখবে এবং সঞ্জু স্যামসনকে আজকে আবারও নেবে না, যেখানে আপনাদের বোলিংয়ে জানাই তো শার্দুল ঠাকুর কিন্তু আবারও ব্যাক করছে, এই জন্য শার্দুল ঠাকুরকে অবশ্যই নেওয়া হবে, এটাই সবচেয়ে বড় খবর। তো ভিডিওটি কেমন লাগলো এবং আজকের ম্যাচে কে জিতবে অবশ্যই নিচে কমেন্টে জানান। আজকের ভিডিও হলো এটুকু, পরবর্তী ভিডিওয় আবারও দেখা হচ্ছে।